আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, ভিভো আমাদের মাঝে তাদের কম বাজেটের দুর্দান্ত একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটিতে একটি স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যে প্রসেসরটি এই ফোনটি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটির নাম হলো ভিভো Y32। আজকের ভিডিওতে আপনাদের আমি ভিভো Y32 এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কী দামে লঞ্চ হচ্ছে, এই ফোনটি কবে লঞ্চ হচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় এর দামই কত হবে, আর ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে, যে স্পেসিফিকেশন দিয়ে এই দামে আমাদের নেওয়া ঠিক হবে কি না। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে পলিকার্বনেট বডি এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে একটি ওয়াটার ড্রপ নসকাটিং ডিসপ্লে। তবে এখানে যদি ডিসপ্লেটি ওয়াটার ড্রপ নসকাটিং না দিয়ে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুক এবং ডিজাইন আরেকটু বেটার হতো। এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.51 ইঞ্চি মাপের একটি HD+ ডিসপ্লে, তবে এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশের দেওয়া হয়নি। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটি ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটিতে কী প্রসেসর দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হবে স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট একটি প্রসেসর 680 4G প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 nanometer আর্কিটেকে তৈরি, যার ফলে এই প্রসেসরটি দিয়ে আপনি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, SPL9 এই সকল ধরনের গেম আপনি মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং বা হিটিং ইস্যু দেখা দেবে না বলে আশা করা যাচ্ছে। তবে হাই সেটিংসে আলট্রা মোডে প্লে করতে গেলে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, সাথে দেওয়া হয়েছে অরিজিনাল 1.0। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে একটি 5000mAh ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে একটি 18W একটি ফাস্ট চার্জার, এবং এই ব্যাটারিতে আপনি 5W রিভার্স চার্জারও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে এবং এই ফোনটি 4টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির দাম কত হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকার নিচে, এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে ভিভো, তখন এই ফোনটির দাম 13,000 থেকে 14,000 টাকা হতে পারে। এবং এই ফোনটি আর কিছুদিনের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসে আপনি অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যাবেন। এই ছিল ভিভো Y32 এই ফোনটির একটি রিভিউ। যারা কম দামে মোটামুটি গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, আমার মনে হয় তারা এই ফোনটি কিনতে পারেন। তবে যারা ক্যামেরা কোয়ালিটির জন্য ফোন কিনতে চান বা ডিসপ্লের জন্য ফোন কিনতে চান, তারা এই ফোনটি না কেনাটাই বেটার হবে। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের সাপোর্ট করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।